আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকা প্রিয় দর্শক আশা করি সকলেই আল্লাহ তালার অশেষ মেহরানি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রাখছে আজকে এখন আমি যে স্বপ্নের ব্যাখ্যাটা আপনাদেরকে বলতে যাচ্ছি থামনেল দেখছেন অনেকটাই বুঝে ফেলেছেন তিনটি স্বপ্ন এরকম আছে যে তিনটি স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝবেন যে যে কোনোভাবে আপনার কাছে টাকা পয়সা চলে আসবে তাহলে সেই তিনটি প্রশ্ন কি ভিডিওটি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তিনটি স্বপ্নের ব্যাখ্যা জেনে যান প্রত্যেকে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে সমর্থন করবেন যে তিনটি স্বপ্ন দেখলে আপনার জন্য ফায়দাজনক হবে আপনার টাকা পৌঁছাবে সেই স্বপ্নগুলো কি কি একটু সময় নিয়ে আমাদের সঙ্গে থাকুন এবং বিষয়গুলো জেনে যান এক নম্বর রুটির কারখানা দেখা অর্থাৎ আপনি স্বপ্নে দেখলেন রুটির কারখানা যেখানে রুটি তৈরি করা হচ্ছে অনেক মানুষ অনেক কিছু তৈরি করা থাকে আমাদের দেশে অনেক জায়গায় রুটির কারখানা থাকে এটা যদি আপনি দেখেন তাহলে আপনার কাছে যে কোনোভাবে অর্থর করি টাকা পয়সা চলে আসবে দুই নাম্বার হলো চাকির মাধ্যমে চাউল পেশা অনেকে চাকির মাধ্যমে চাউল পিষে থাকেন তো আপনি যদি দেখেন যে চাকির মাধ্যমে কোনো মেশিনের মাধ্যমে অত্যাধুনিক বর্তমানে যে মেশিনগুলো বের হয়েছে এই মেশিনের মাধ্যমে চাউল পিষতেছেন সেক্ষেত্রেও আপনার কাছে টাকা আসবে এবং কি আমাদের গ্রাম অঞ্চলে ঢেঁকি দিয়ে মানুষ চাউল কুটে বা চাউল পিষে সেটাও যদি আপনি দেখেন তারপরেও আপনার কাছে অর্থকরি আসবে সেটা বুঝে নেবেন তিন নম্বর হলো পানিতে পূর্ণ কূপ অর্থাৎ পানি দিয়ে পরিপূর্ণ একটি কূপ পানিতে পরিপূর্ণ কূপ যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে বুঝতে হবে যে এর দ্বারা আপনি এটা বুঝে নেবেন যে আপনার কাছে অর্থকরি টাকা পয়সা যে কোনোভাবে চলে আসবে এখানে আরও একটা ব্যাখ্যা আপনাদেরকে বলে দেয় সেটা হলো আপনি যদি কোনো সময় কূপ দেখেন যে কূপের মধ্যে পানি নাই। সেটা কিন্তু আপনার করি। ফেরত যাওয়ার অর্থাৎ কমে যাওয়ার দিকে ইঙ্গিত করবে